ওয়েলকাম স্টুডেন্টস সায়েন্স স্টুডেন্ট বেঙ্গলির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব যে দু হাজার বাইশে ক্লাস ইলেভেনের এক্সাম হবে সেই জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেবো এবং কিছু স্টাডি প্ল্যান লাস্ট মুহূর্তে আর একটা মাস আছে তো সেই একটা মাসে আমরা কিভাবে এগোবো সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য বলবো প্রথমে ফিজিক্সের ব্যাপারে যেটা বলি ফিজিক্সে জেনারেলি কি করে যে দু নম্বরের প্রশ্ন থাকে পাঁচটা তিন নম্বরের নটা এবং পাঁচ নম্বরের তিনটে তো যারা এখনো পর্যন্ত পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্য আমি একটা জিনিসই বলবো প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করছি যে স্যার আপনি যে সাজেশানগুলো দিয়েছেন সেই সাজেশানগুলো করলেই কি হবে সেই সাজেশানের বাইরে কি আমি হচ্ছে কোনো কিছু করতে পারি না বা কোনো কিছু করবো কি মানে এই কটা করলেই কি জাস্ট হবে না কি হবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস হেল্প করতে পারি দেখো সাজেশান একটা পিরিয়ডের উপর ফিজিক্সের মতো সাবজেক্টে ওরকমভাবে তো পারফেকশানই বলতে পারবে না যে সাজেশান হানড্রেড পারসেন্ট পড়বে কিন্তু এমনভাবে সাজেশানটা তৈরি করা আছে যদি ইনকেস কোনোভাবে কোনো ছাত্রছাত্রী মানে কি বলো প্রশ্ন নাও পায় কিন্তু সে যদি ওই সাজেশান অনুযায়ী করে যায় অর্থাৎ বুঝে যদি করে যায় তার অন্য প্রশ্ন দিলেও কিন্তু সে অ্যাটেন্ড করতে পারবে সেই রকমভাবেই একটা সাজেশান তৈরি করা হয় ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে তো যারা এখনও পিছিয়ে পড়া ছাত্র এর আগেও আমি বলেছি এখনও বলছি অনেক ছাত্রছাত্রী আছে ভয় পাচ্ছে যে স্যার এই সাজেশানগুলো করে ঠিকঠাক পাবো তো তো এই ভয়টা যাতে না পাও যাতে হচ্ছে সেকেন্ড টাইম তোমাকে আর ভাবতে না হয় আবার অনেক ছাত্রছাত্রী আছে যে একুশ পেলেই হবে জাস্ট একুশ পেলে হবে আর আমাদের একটা প্র্যাকটিক্যালে নাম্বার দিয়ে দেবে দিলেই হবে ইলেভেনটা এরম করে দিই এই যে উঠে আবার ভালো করে পড়বো কিন্তু এই সমস্ত না করে একটাই জিনিস আমি বলবো সেটা হলো মানে তোমাদের জন্য স্পেশালি বলছি সেটা হলো এই রকম জিনিসটা না করে তোমরা একটা প্ল্যান করো যে হচ্ছে যদি আটটা আমি তো মক টেস্টের জন্য ফিজিক্সের তো আটটা মক টেস্ট দিতে বলছি তো প্রথমে তোমরা প্ল্যান করো যে অ্যাটলিস্ট আমি চারটে মক টেস্ট দেবো আর বাকি চারটে মক টেস্টের অন্তত প্রশ্নগুলো অ্যাটেন্ড করবো চারটে দেবো এই প্ল্যানটা করো যাদের কাছে আটটাটা কঠিন হয়ে যাচ্ছে যে আটটা কীভাবে দেবো তাদের কাছে একটা কঠিন টপিক একটা এসে যাচ্ছে যে আটটা মক টেস্ট দেবো আর দুও আমরা কি দিতে পারবো শুধু শুধু বেকার এগিয়ে গিয়ে লাভ নেই তাদের জন্য বলবো যে চারটে মক টেস্ট দাও ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট চারটে মক টেস্ট দাও তারপরে যদি আরও চারটে দিতে পারো বা একটা দুটো দিতে পারো নিশ্চয়ই দাও নাহলে সেই চারটে প্রশ্নপত্র নিয়ে তার উত্তরগুলো শুধু আলোচনা করো এই যে চারটে মক টেস্ট তুমি দেবে তোমার কিন্তু ফিজিক্সের ভয়টা কিন্তু চলে যাবে তুমি যা পাও আমি আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলবো যারা ভালো স্টুডেন্ট তাদের তো কোনো অসুবিধা নেই যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে আমি বলবো তারা যা পাও পাঁচ দশ পনেরো যাই পাক সেটা তো আমি কাউকে শেয়ার করছি না শুধুমাত্র তোমাকে দেবো সুতরাং এটাকে এখানে লজ্জা পাওয়ার মতো ব্যাপার কিন্তু কিছুই নেই যে কি পাবো কিভাবে স্যার আমাকে দেখবে ঠিক আছে এই জিনিসগুলো পাওয়ার নেই মক টেস্টগুলো দাও মক টেস্টগুলো দাও কীভাবে দেবে তুমি ওই সাজেশানগুলোর উপর বেশ করেই তৈরি করে প্রথম মক টেস্টটা দাও তারপরে আরও সেখানে যা যা অসুবিধা হচ্ছে সেকেন্ডটা সেরমভাবে দাও তিন দিন ছাড়া গ্যাপিং রেখে নেয় দাও কিন্তু এইরকমভাবে মক টেস্ট দাও মক টেস্ট দিলে কী হবে ইম্প্রুভমেন্ট হবে যদি আটটার মধ্যে আটটা না পড়ে অ্যাটলিস্ট চারটে দাও বাকি চারটে নয় প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো আলোচনা করবে কিন্তু এই চারটেও যে তুমি দিচ্ছ সেখানে কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে সবার থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এবং মক টেস্ট যদি অ্যাটেন্ড করতে পারো যদি চারটে মক টেস্ট দাও চারটে মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশানের উপর যদি বেস করো তাহলে আমি একদম কথা দিতে পারি যে ক্লাস ইলেভেনে অবশ্যই কিন্তু এইটটি থেকে নাইনটি তুমি কমন পাবে একটা শর্ট প্রশ্নের জন্য আমি অলরেডি একটা তৈরি করে প্রশ্নমান এক বেশি না মাত্র কুড়ি বাইশটা প্রশ্ন দিয়েছি কিন্তু ওরমভাবে তো শর্ট প্রশ্নের কোনো ভিত্তি হয় না শর্ট প্রশ্নের কোনো এ হয় না তবু আমরা কুড়ি বাইশটা দিয়েছি আরও যে আমরা হচ্ছে এইগুলো আলোচনা করবো অর্থাৎ আমাদের যে আটটা মক টেস্ট আছে সেখানেও তোমরা অনেক ধরনের শর্ট প্রশ্ন পাবে যেটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে তাই সমস্ত ভিত্তি করেই আমি সবাইকে অনুরোধ করছি যে মক টেস্টগুলো দাও স্টাডি প্ল্যানটা এইরকমভাবে করো এবারে মক টেস্ট দাও এবারে যে এই পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসে যেমন তোমাদের জন্য আমি কিছু কিছু চ্যাপ্টার বলছি যেমন গ্র্যাভিটেশান গ্র্যাভিটেশান শুধু এই চ্যাপ্টারটা থেকেই কিন্তু জাস্ট তোমার হচ্ছে ছ নম্বর কিন্তু আসে এক নম্বরে দুটো এমসি কেউ একটা শর্ট প্রশ্ন আর তিন নম্বরের একটা প্রশ্ন ঠিক আছে কাইনেটিক থিওরি অফ গ্যাস এবং থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা আছে যাদের একান্ত হচ্ছে যে পারছে যে চ্যাপ্টার শেষ করতে পারছে না তাদের জন্য এই চ্যাপ্টারগুলো বলছি যে কাইনেটিক থিওরি অফ গ্যাস ঠিক আছে এবং তার সাথে থার্মোডাইনামিক্স গ্র্যাভিটেশান ঠিক আছে এই চ্যাপ্টারগুলোর উপর কিন্তু বেশি জোর দাও এই চ্যাপ্টারগুলো কিন্তু বেশি স্কোরিং নাম্বার আছে এবং অবশ্যই যদি এদিক থেকে পারো তুমি মেকানিক্সের উপরে জোর দাও ঠিক আছে এই চ্যাপ্টারগুলোই কিন্তু স্কোরিং আছে যেমন আরও কিছু কিছু জিনিস আমি বলছি যে লেখচিত্রের সাহায্যে হচ্ছে সমীকরণ প্রতিষ্ঠা করে যে ভি স্কোয়ার ইকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস কি এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই যে প্রশ্নগুলো এইগুলো কিন্তু এক বছর ছাড়া ছাড়া দেয় এবং এইগুলো কিন্তু একটা করে প্রশ্ন এক্সামিনারের কাছে চাপ থাকে যে দিতে হয় তো এই রকম কিছু কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোর উপর গুরুত্ব বেশি দিতে হবে সেই জায়গাগুলো কিন্তু ফলো করো সে যদি তুমি মক টেস্ট দাও এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একটা মক টেস্ট দিলে একটা মক টেস্ট দিয়ে ধরো প্রথমত ভয়টা চলে গেল তার প্রশ্ন উত্তরগুলো দু তিন দিনে রেডি করলে আমি সমস্ত বলে দিলাম আবার তিন দিন পরে একটা মক টেস্ট দিলে ফিজিক্সটা এরকম করে দিলে তার সাথে ম্যাথ দিলে ধীরে ধীরে দাও কিন্তু এই যে চারটে আজকের মার্চ মাসের যে আট তারিখ আমরা ধরো আর বেশি দিন নেই ধরতে গেলে আর এক মাসই আছে টায় টায় হয়তো এক মাসই আছে কিন্তু সেই রকমভাবে যদি আমরা প্রিপারেশানটা করি ঠিক আছে সেই রকমভাবে মার্চ মাসের মধ্যে যদি তোমরা ক্লাস ইলেভেনের হচ্ছে অন্তত চারটে ফিজিক্স চারটে পরবর্তীকালে ম্যাথ দাও তাহলে কিন্তু অনেক এগিয়েই যাবে অন্য সবাই থেকে এগিয়ে যাবে যদি আরও চারটে নাও পারো দিতে পারলে তো খুব ভালো আটটা মক্সের যদি দিতে পারো তো খুবই ভালো তাহলে ছটার চেষ্টা করো চারটে যদি কমপ্লিট করতে পারো ছটার চেষ্টা করো না হলে হচ্ছে চারটে দিলে পাঁচটা চেষ্টা করো তিনটে শুধু প্রশ্নগুলো নিয়ে উত্তরগুলো এই প্রশ্নগুলো উত্তরগুলো বেশি জোর দিতে হবে এইরকমভাবে করো করলেও কিন্তু তোমার ফিজিক্সের কিন্তু ভয়টা চলে যাবে ঠিক আছে এবং আরও অনেক টিপস আমরা লাস্ট মিনিট টিপসও আলোচনা করব। পনেরো দিন আগে ফিজিক্স কি কী করবে সেইগুলো আমরা আলোচনা করব। আজকের আমরা স্টাডি প্ল্যানটা কিভাবে করবে সেটা বলছি এবং যে চ্যাপ্টারগুলোর উপর জোর দিলাম ধরো ঠাইম থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা গ্যাসের গতিও তত্ত্ব ঠিক আছে এই চ্যাপ্টারগুলোর উপর একটু বেশি জোর দাও মহাকর্ষ এবং মেকানিক্সের ক্ষেত্রে কিছু কিছু জিনিস যেমন বললাম সেইগুলোর উপর জোর দাও মানে যখন আমি একান্ত কমপ্লিট করতে পারছি না যে চ্যাপ্টারগুলোর উপর আমার ছোটো চ্যাপ্টার কিন্তু বেশি নাম্বার আছে সেই চ্যাপ্টারগুলোর উপর কিন্তু আমি জোর দিলে আমি কনসেপ্টুয়ালি চারটে যেমন বললাম সেই রকমভাবে এই চ্যাপ্টারগুলোর উপর কিন্তু জোর দাও দিলে কিন্তু আরও তোমার কাছে স্কোরিং ব্যাপারটা আস বা এই চারটে চ্যাপ্টারের উপর আমার সাজেশানে কী কী প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরগুলো দেখো সেইগুলোর উপরে জোর দাও এবং যারা ভালো স্টুডেন্ট তারা তো বলবো অবশ্যই সব কিছুর উপরে জোর দাও এই কথাগুলো তাদের জন্য বলছি যে সমস্ত স্টুডেন্টরা অনেক পিছিয়ে থাকে যে ইলেভেনের সেরকমভাবে প্রিপারেশান করেনি লাস্ট মুহূর্তে একটা চেষ্টা করছে এবং এটা সবাই মেনে চলো যারা ভালো স্টুডেন্ট তাদের তো এই পদগুলো জানলে তো সুবিধা হবে আরও আরও তারা ব্রিফ করতে পারবে আরও তাদের সুবিধা হবে এই ব্যাপারটা মেনে চলো তো ফিজিক্সের ক্ষেত্রে এই ব্যাপারগুলো যা যা বললাম এই কথা অনুযায়ী করো অবশ্যই কিন্তু মক টেস্ট দাও এবং মক টেস্ট দিতে কি করতে হবে কিছুই না আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কিন্তু বেশি দেরি করো না কারণ আমাদের হাতে কিন্তু আর সময় নেই আমরা কিন্তু একদম নকিং অ্যাট দ্য ডোর আমরা কিন্তু একদম মানে দরজায় এসে গিয়েছি এক্সামে এক্সাম একদম কিন্তু দরজায় টোকা মারছে বলে তো তার জন্য যেটা করবে সেটা আমি প্রতিবারে বলি এবারেও বলছি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেয়া আছে দেখবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমি এখানে লিখেও দিচ্ছি হোয়াটসঅ্যাপ হচ্ছে সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টু এই এখানে হোয়াটসঅ্যাপ করে বলো যে আমি মক টেস্ট দিতে চাই সবাইকে বলছি মক টেস্ট দাও নিজেকে প্রিপেয়ার করো হয়তো আমি একটা ফিস নিচ্ছি যে একটা মক টেস্ট পিছু আমি দশ টাকা করে ফিস নিচ্ছি কিন্তু সেটা তোমার ক্ষেত্রে অনেক ইম্প্রুভমেন্ট হবে মানিস এখানে আমি বলবো টাকাটা ইম্পর্টেন্ট নয় এখানে ইম্পর্টেন্ট তোমার এগিয়ে যাওয়াটা তবে কিন্তু তোমার ভয়টা চলে যাবে এক্সাম বেশি করতে এক্সামে আরও প্রিপেয়ার হতে পারবে অনেকে ভাবে যে ইলেভেনের জাস্ট ইলেভেনের নাম্বার তো কোনো কাজে লাগবে না ইলেভেনের জাস্ট পাস করে গেলে হবে কিন্তু নয় সেখানেও কিন্তু তোমার বেটারমেন্ট দরকার না হলে কিন্তু টুয়েলভের বেস তুমি করতে পারবে না তাই কিন্তু বারবার ভালো করে পড়াশোনা করো অনেক অসুবিধা হবে ইলেভেনে যদি ভালো করে প্রিপারেশান নাও তো এবারে আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে ম্যাথের ক্ষেত্রে কি করবে এটা আমরা শুধু ফিজিক্স ম্যাথ পরে আমরা কেমিস্ট্রি বায়োলজি নিয়ে একটা ক্লাস আনবো ম্যাথের ক্ষেত্রে কি করবে ম্যাথের ক্ষেত্রে একটাই জিনিস আমি বলবো সেটা হলো দেখো দু নম্বরের যে সাজেশানগুলো আছে দু নম্বরের দু নম্বরের ছাত্রা সরি দু নম্বরের ছাত্রা থাকে দু নম্বরের সাতটা এবং কী বলে পাঁচ নম্বরের চারটে এইটা যেটা এই যে পোর্শানটা এটা কিন্তু সাজেশানের উপর একটু বেশি হলেও জোর দাও যে টাইপের অঙ্কগুলো দেয়া হচ্ছে সেই টাইপের অঙ্কগুলোর উপর কিন্তু বেশি জোর দাও তাহলে কি হবে দু নম্বরের সাতটা পাঁচ নম্বরের চারটে এই ধরনের যে ব্যাপার সেখানে কিন্তু এই প্রশ্নগুলোর উপরে জোর দাও ঠিক আছে যে প্রশ্নগুলো আমি দিয়েছি যে এই টাইপের প্রশ্নগুলো যা যা আছে অনুশীলনীতে সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবো বা সাজেশানে যে প্রশ্নগুলো দু নম্বরের যে টাইপের প্রশ্নগুলো আমি এনেছি সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু ভালো করে জোর দাও ঠিক আছে তো দু নম্বর আর পাঁচ নম্বরের জন্য আমি বলবো যদি জোর দাও সেখান থেকে কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে ঠিক আছে কিন্তু চার নম্বরের প্রশ্ন কিন্তু এটা একটা খুব কঠিন প্রশ্ন যে চার নম্বরের নটা প্রশ্নকে কিন্তু সাইশানের মধ্যে আনা একটা এটা একটা বিশাল বড়ো একটা সমস্যার জিনিস ঠিক আছে এটা কীভাবে আনবো সেটা মানে আমাদের যে ম্যাথ টিচার তার ক্ষেত্রেও খুব প্রবলেম যে কোনো কারণ কোন অঙ্ক দেবে ওরকমভাবে পারফেকশানই বলতে পারবো না তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটাই পথ কি মক টেস্ট দেওয়া মক টেস্ট দিলে কি হয়ে যাবে প্রথমত দেখো দশটা এমসি কিউর তো কোনো সাজেশান হয় না অনেক ছাত্রছাত্রী বলছে দশটা এমসি কিউর সাজেশান দিন দশটা এমসি কিউর দিন কিন্তু দশটা এমসি কিউর সাজেশান কীভাবে দেবো বলো এটা এটা বাস্তবে কি সম্ভব যে দশটা এমসি কিউর কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে কত ধরনের অঙ্ক আছে তাহলে তোমাকে সেই দু হাজারটা এমসি কিউ দিতে হবে কি হাজারটা এমসি কিউ দিতে হবে সেটা তো বাস্তবে সম্ভব নয় একটা মক টেস্ট দিলে কিন্তু তোমার আইডিয়াটা এসে যেতে পারে আটটা মক টেস্ট যদি দাও যদি আটটা নাও দিতে পারো যেমন ফিজিক্সের ক্ষেত্রে বলছি অ্যাটলিস্ট তুমি চারটে দাও যা পারো যা পারো তুমি ঠিক আছে যা পারো তুমি চারটে অন্তত মক টেস্ট দাও কিছুই বলবো না আমি কিছুই অপমান করবো না কিছু খারাপ ব্যবহার করব না যা পারো তুমি মক টেস্ট দাও যা নাম্বার পাও কিন্তু তুমি যে এখান থেকে তুমি বেটারমেন্টটা হচ্ছে যে ফার্স্ট মক টেস্টে তুমি ধরো দশ বারো পেলে সেকেন্ড মক টেস্টে কুড়ি থার্ড মক টেস্টে হচ্ছে পঁচিশ এরকমভাবে যে তোমার বেটারমেন্টটা হবে গ্রোটা হবে গ্রাফটার সেটা কিন্তু যখন তুমি ফাইনাল এক্সাম দিতে যাবে তখন কিন্তু সুবিধা হবে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে ছত্রিশ নাম্বারটা এটা কিন্তু সাজেশানের উপর সাজেশান যা আছে তার উপর ম্যাক্সিমাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কমন পাবে যেটা তুমি পাঁচ নাম্বার আর দু নম্বরের ক্ষেত্রে তুমি এইটটি নাইনটি পারসেন্ট কমন পাবে সেটা কিন্তু এটার ক্ষেত্রে পাবে না সেই কারণবশত কিন্তু চার নম্বরের প্রশ্নগুলোর জন্য কিন্তু মক্রোস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা পেপারে কোন প্রশ্নগুলোর উপর জোর দিচ্ছে একটা টিচার সেই প্রশ্নগুলোকে কিন্তু আমার গুরুত্ব দিতে হবে সেই প্রশ্নগুলো কিন্তু আমাকে বেশি করতে হবে সেই প্রশ্নগুলোকে কিন্তু অ্যাটেন্ড করে যাতে আমি স্কোরিং নাম্বারটা তুলতে পারি সেটা কিন্তু আমাদের এগোতে হবে এই ব্যাপারগুলো যেগুলো বলছে এইগুলো কিন্তু মাথায় রাখো এবং এমসিকিউর জন্য কিন্তু এমসিকিউটা তুমি যদি আটটা মক টেস্ট দাও আটটা আজকের ধরো মার্চের আমরা আট তারিখে হচ্ছে এ করছি আমাদের হাতে আর বাইশ দিন আছে মার্চ মাসের আর ওই দিন হয়তো হার্ডলি দুটো দিন ইউজ করতে পারবো তো আটটা যদি নাও দিতে পারো আমি চারটে দিই চারটে যদি দিতে পারি পাঁচটা দিই এইরকমভাবে তোমরা এগো ঠিক আছে কিন্তু দেবে না এই মেন্টালিটি কিন্তু এনো না অনেকে বলছে যে স্যার আমাদের টিচার নিচ্ছে টিচারের সাথে সাথেও তুমি এটা দাও অনেক ছাত্রছাত্রী একদম উইক তাদের জন্য আমি বলছি যে ম্যাথের ক্ষেত্রেও বলছি কারণ ম্যাথে তো যথেষ্ট হচ্ছে একটু টাফ আসবে প্রশ্ন একটু এ হয় তো সেই কারণে আমি বলছি যারা একান্ত এ ঠিক আছে যে একদম পারিনি সারা যদি এতে প্রিপারেশান হয়নি ভালো করে এ হয়নি তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু হলেও তুমি হচ্ছে মানে কি বলবো সূত্রগুলোর তুমি হেল্প নিতে পারো বই থেকে ঠিক আছে বই থেকে সূত্রগুলো হেল্প নিয়ে চেষ্টা করেও তুমি মক দাও তাও আমি বলছি তাও কিন্তু তুমি বেটার জায়গায় হবে তাও কিন্তু তোমার প্রিপারেশান হবে তাও কিন্তু এগিয়ে যাবে যদিও হয়তো অনেকে বলবে স্যার বই দেখে বলছে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে সেটাও পারে না কারণ তারা এমনভাবে এগিয়ে যারা ভালো স্টুডেন্ট তাদের অবশ্যই তো বই কোনোভাবেই দেখা উচিত না নিজে থেকেই পরীক্ষা দেওয়া উচিত যারা একদম পোর করলি স্টুডেন্ট তারাও এরমভাবে বলছি মক টেস্ত দিলে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ভয়টা কেটে যাবে এবং এগিয়ে যাবে পরের এক্সামের ক্ষেত্রে কিন্তু তুমি এই যে প্রথম ফেজটা করছো সেকেন্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু সেই ফেসটা হবে না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কি ধরনের প্রশ্ন সেট আপ করছে সেটাই যদি তোমার একটা মাথায় গেথে যায় যে এই ধরনের প্রশ্নগুলোর উপর এবছর বেশি জোর দিচ্ছে তাহলে কিন্তু তোমার একটা স্টাডি প্ল্যান এমনিই তৈরি হয়ে যাবে যে এই রকমভাবে তুমি ম্যাথে এই রকমভাবে এগোবে এই রকমভাবে করবে তো আরও যাবতীয় আমরা ম্যাথের এই ব্যাপারগুলো আলোচনা করলাম আরও কিছু আমরা লাস্ট মিনিটে আলোচনা করব পনেরো দিন আগে যে আরও কি কি হচ্ছে বেটারমেন্ট করা যায় সেটা আমরা আলোচনায় আরও আনবো এখন যতটুকু স্টাডি প্ল্যান দেওয়ার আমি দিলাম তোমরা সেরকমভাবে এগো আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যারা এই মক টেস্টগুলো দিতে চাও এবং এগ্রি তারা অবশ্যই কি করো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার বলছি সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টু এবং ড্রেসবক্সেও দেওয়া থাকবে তাতে নক করো এবং সবাইকে বলছি কি মক টেস্ট দাও সেটা আমার ভালোর জন্য নয় তোমাদের ভালোর জন্য অনেকে ভাবছি যে স্যার হয়তো পেমেন্ট করবে যে কারণে স্যার বারবার বলছে বাট এটা আমার ভালোর জন্য নয় তোমাদের ভালোর জন্য জাস্ট দশ টাকা করে একটা মক টেস্টে নেওয়া হচ্ছে প্রত্যেকেরই কিন্তু এতে উপকার হবে তো আরও একদিন আমরা ফিরে আসবো কেমিস্ট্রি এবং বায়োলজির স্টাডি প্ল্যান নিয়ে আজকের আমরা এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে ওকে বাই